প্রতিবেশীর হক আৰু অধিকাৰ বহুত বেছি। আজি সবচে বেছি যদি শত্রুতা আমার কারবার লগত থাকে তেন্তে প্রতিবেশীর লগতে থাকে। হব পারে প্রতিবেশী মোর ভাই, হব পারে প্রতিবেশী মোর গাঁওর কোনোবা মানুষ, কিন্তু শত্রুতাখিনি তেওঁর লগতে বেছি থাকে। সীমার ক্ষেত্রতে হোক, হাই কাজিয়া মরামরি মানুষ মাতিও মীমাংসা করিব পৰা না যায়। শত্রুতা ইমান বেছি, দুই ভাই দুই ভাইয়ের মুখ নেদেখাকৈ ডাঙরকৈ দীঘলকৈ বেড়া দিবলগা হয়। এয়া বহুত ডাঙর অশুভ লক্ষণ আমার বাবে, ইসলামী সমাজের বাবে। এই যে প্রতিবেশী ক্ষেত্রে আল্লাহকে ইমান ডাঙর কথা কলে, যদি হে প্রতিবেশী আত্মীয় হয় ভাল ব্যবহার করা, অনাত্মীয় হলেও ভাল ব্যবহার করা। এই প্রতিবেশীর ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিসে পাকত উল্লেখ করেছে, আল্লাহ রসুলের ফরমান, লাইসাল মুমিন ওয়ালা বাতনি, সেইজন মুমিন নহয়, সেইজন মুমিন নহয় যে পেট ভরায় খানা খায়, পেট ভর্তি করে খায় অথচ তেওর ঘর ওসর মানুষ ঘর, ওয়ালা ইয়াকুলু জারহু, ওসর ঘর মানুষ লগনত থাকে। সেইজন মুমিন নহয় যে পেট পুরায় খানা খায় অথচ প্রতিবেশী লগনত থাকে, এইজন মুমিন হবই নোয়ারে। আল্লাহ রসুলে কইছে লাইসাল মুমিন, মুঠেই মুমিন হব নোয়ারে। তার মানে সুবুরিয়ার হক হয় এইটো, তেও গরিব কি ময় ধনী, মই ধনীর বাবে পাইছো, তেও পাইছেনে নাই তার প্রতি কোনো চোয়া চিতার কোনো ব্যবস্থা নাই, ইচ্ছাও নাই, মই পাইছো তো ময়ে খাইছো, এইটো যদি হয়ে থাকে তেন্তে আল্লাহর রসুলে কইছে এইজন মুমিনেই নহয়, এইজন মুমিনে নহয়। আরও অলপ বড়াই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কলে, ওয়াল্লাহি লা ইউমিন, তিনবার কইছে আল্লাহর রসুলে, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সেইজন মুমিন নহয়। এবার আল্লাহর রসুলে কসম খাইছে, আল্লাহর কসম সেইজন মুমিন নহয়, আল্লাহর কসম সেইজন মুমিন নহয়। সাহাবা বৃন্দই আরজ করিলে, কিলা ওয়ামান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেইজন কোন হে আল্লাহর রসুল? তেতিয়া আল্লাহর রসুলে কলে, কালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, সেইজন হইছে যার অনিষ্টর পরা প্রতিবেশী নিরাপদ নহয়, সেইজন আল্লাহর কসম মুমিন নহয়। যার অনিষ্টর পরা সুবুরিয়া নিরাপদ নহয় সেইজন আল্লাহ আল্লাহর রসুলে কইছে কসম খায় সেইজন মুমিন নহয় বলে কইছে। এতিয়া আমার অনিষ্টর পরা সুবুরিয়া নিরাপদ হয়নে নহয়, আমার অনিষ্টর পরা সুবুরিয়া নিরাপদ হয়নে নহয় এটু চাবলগিয়া বিষয়। বিভিন্ন সময়ত দেখিবলৈ পোৱা যায় ধনী যদি থাকে সুবুরিয়া তেন্তে গরিব ঘরের প্রতি বড় বিশেষ ভ্রুক্ষেপ নকরে, এয়া কিন্তু মুমিন সকলের সিফত আর গুণাগুণ নহয়। আর প্রতিবেশীর ক্ষেত্রে কিমান সুন্দর ইসলামী নির্দেশনা দিছে, ইমান সৌন্দর্যময় ইসলাম। কেবল এয়াই নহয়, প্রতিবেশী হক মুসলিম অথবা অমুসলিম যিয়েই নহক, আল্লাহর রসুলে কলে যদিহে মানজিলুল জারি লাইয়ামনার রিহাহু, যদি তুমি ঘর বনোৱা অট্টালিকা নির্মাণ করা তেন্তে তুমি এনেকুৱা ঘর নবনাবা, এনেকুৱা অট্টালিকা নবনাবা যি অট্টালিকা বনোৱাৰ পিছত তোমার প্রতিবেশীর ঘরলৈ বতাহ অহা বন্ধ হয়ে যায়, তাৰমানে হাওয়া বতাহ নালাগে, তুমি ইমান ওখকৈ ঘর বনাই পেলাইছা, তেনেকুৱাকৈ ঘর নবনাবা। আর এই হাদিসটোৰ আলোকত বিভিন্নজন মহাদ্দিছে কৈছে যদি বনাবলগা হয় তেন্তে প্রতিবেশীৰ লগত আলোচনা কৰি বনোৱা, প্রতিবেশীর লগত আলোচনা করে লওয়া, মাশওয়ারা করে লওয়া, নিঃসন্দেহে তেও মানা নকরে বনাবলৈ দিব। কিমান বেশি হুঁশিয়ার আর সৌন্দর্য আর অধিকারের ক্ষেত্রে ইসলাম ইমান অগরণুয়া। এখিনি নহয়, এর পিছর অংশত আল্লাহর রসুলে কলে, ওয়াইনিস্তারাইতা ফাকিহাতান ফাহাদ মিন হালা, যদি তুমি ঘরের কারণে কিবা ফল মূল ভাল বস্তু কিনি আনা, বজারৰ পৰা ভাল বস্তু কিনি অনা হয় তেন্তে কি কৰা, ফাহাদ মিন হালা, ইয়াৰ পৰা অলপমান অংশ চুবুরিয়ার লৰা ছোৱালীসকলক ভগাই দিয়া, আৰু যদি ওয়া ইল্লা, ভগাই যদি নিদিয়া, যদি দিয়ার ক্ষমতা না থাকিব পারে, মই চারিটা আপেল আনিছো মোৰ ঘরতে চারি পাঁচটা লৰা ছোৱালী দি দিলে মোৰ লৰা ছোৱালী কেইটাৰ বাবেই নুজুৰে, যদি হে দিব নোৱাৰি অথবা দিয়ার ইচ্ছা না থাকে তেন্তে আল্লাহ রসুলে কলে, ফাদখিল হা সিররা, তেন্তে ফলমূল অনা ভাল বস্তু অনা মনাখন লুকাই লুকাই মনে মনে গোপনে ঘরের ভিতরত সোমোৱা, এইটো বাধ্যতামূলক, যাতে বেলেগর লড়া ছোৱালীয়ে ভাল বস্তু অনা বলে দেখি মনত কষ্ট না পায়, মোর বাবা আনিব নোৱাৰে, বেলেগর বাপেকে পারে, এই বলে যাতে কষ্ট পাব নোৱাৰে, তার বাবে মোনাখন এই পলিথিনটো মনে মনে ঘরের ভিতরত প্রবেশ করা। বহু সময় দেখিবলৈ পোৱা যায় সাইকেলের সম্মুখত ডাঙর মাছটো চকর পৰা ওলমাই কিনি আনে,
ওলমাই লৈ আহে। আপোনাৰ টকা পইচা আছে মনে মনে আনক, কলা পলিথিন ব্যৱহাৰ কৰক। সৰ্বশেষ কথা আল্লাহ ৰসুলৰ, সেইজন হে মুছলিম, বাকীকেইটাত কোৱা হৈছিল এইজন মুছলিম নহয়, এইবাৰ আল্লাহ ৰসুলে কৈছে সেইজন হে মুছলিম। আল মুছলিমু মান ছালিম আল মুছলিমুনা মিন লিছানিহি ওয়া ইয়াদিহি, সেইজন হে মুছলিম যাৰ মুখ আৰু হাতৰ পৰা অইন মুছলমান নিৰাপদ থাকে। মনত ৰাখিব, যাৰ মুখ আৰু হাতৰ পৰা, হাতৰ অনিষ্টৰ পৰা, মুখৰ কথাৰ অনিষ্টৰ পৰা অইন মুছলমান নিৰাপদ, সেইজনহে মুছলমান, সেইজনহে মুছলিম। এতিয়া বিভিন্ন সময়ত দেখিবলৈ পোৱা যায়, মই প্ৰথমে কৈছোঁ, দম্ভালি আৰু দাদাগিৰি মাৰি ফুৰা মুছলমানৰ সংখ্যা বহুত বেছি। এই মুখৰ কথা যদি ৰসুলে কোৱাৰ দৰে বিনয়ী নহয়, এইজন মুমিন নহয়, মুখৰ পৰাও কোনো মুছলমানে কষ্ট পাব নালাগিব, হাতৰ পৰাও কোনো মুছলমানে কষ্ট পাব নালাগিব। সাধাৰণ কথাত দিনী কথা কওঁতে, হক কথা কওঁতে কষ্ট পাইছে, ইয়াৰ অৰ্থ হাদিছটোৰ লগত নিমিলে। সাধাৰণভাৱে কথা কওঁতে নম্ৰ ব্যৱহাৰ কৰা মুমিনৰ চিফাত, আৰু সম্পূৰ্ণ খাটাং খিটিং ব্যৱহাৰ কৰা, তুচ্ছ তাচ্ছিল্য ব্যৱহাৰ কৰা চৈতানী আৰু মুনাফিকি চিফাত, এই সকলোবোৰ মুনাফিকি চিফাত। তোৰ শিক্ষা যেন আমি মনত ৰাখি আমল কৰাৰ ফিকিৰ ৰাখোঁ, তাৰ বাবে প্ৰত্যেকে কোচিছ কৰিম ইনশাআল্লাহ।